শনিবার রাজ্যের 4টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে প্রচারে নেমেছে। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের পিছনে ফেলে প্রচারে অনেকখানি এগিয়ে গেছে। রবিবার ছুটির দিনে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পুরসভার 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাজমুন আরা বেগমের সমর্থনে বাদ্যযন্ত্র সহকারে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মিছিলটি পরিক্রমা করেন। উল্লেখযোগ্যভাবে এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও আব্দুল রব সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রার্থী ও বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।